আসসালামু আলাইকুম। বান্দরবান সিরিজের আজকে চতুর্থ পর্ব। আজকে যাচ্ছি চিম্বুক পাহাড়, এরপরে নীলগিরি রিসোর্ট। যারা বান্দরবান সিরিজের গত তিনটি পর্ব দেখেননি, ডিসক্রিপশনের লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা ডিটেলস ভিডিও দেখে নেবেন। এর আগের পর্বগুলোতে কেওকারডাং, দার্জিলিং পাড়া, বগা লেক, সাইরু হিল রিসোর্ট নিয়ে বিস্তৃত ভিডিও ছিল। বান্দরবানের সম্পূর্ণ ভিডিও সিরিজ দেখলে বান্দরবান ভ্রমণের একটি ডিটেলস ধারণা আপনাদের হয়ে যাবে। আপনাদের এই ভ্রমণ সংক্রান্ত কোনো তথ্যের প্রয়োজন হলে ডিসক্রিপশনে আমার নাম্বার দেওয়া থাকবে, বিস্তৃত কল দিয়ে জেনে নিতে পারবেন। এটা হলো চিম্বুক 14 মাইল, এই যে 12 মাইলের পরে 14 মাইল। আমরা এখন পথের মধ্যে একটু রেস্ট নিলাম, এখন আবার যাব। তো ভাই ঘুরে আসেন, যদি আপনি গাড়ি না পাইলে বারো মাইল থেকে 14 মাইল, 14 মাইল থেকে একটু পরেই হলো চিম্বুক পাহাড়। আর বাইকে যদি আসেন সেক্ষেত্রে লাগবে হলো 10 থেকে 15 মিনিট। আপনার ভাড়া নিয়েছে আমার কাছ থেকে 100 টাকা, ভাড়া 50 টাকা হতে পারতো, বাট ভাড়া একটু এখন একটু বেশি। আপনার চিম্বুক পাহাড় উপরে উঠতে হলে এখান থেকে টিকিট কাটতে হবে, টিকিটের মূল্য হলো 20 টাকা। 20 টাকা ছোট বড় সবার জন্য, 20 টাকা ছোট বড় সবার জন্য 20 টাকা। আর অবশ্যই মাস্ক পরে ঢুকবেন, নো মাস্ক নো এন্ট্রি। টিকিটের মূল্য নেবে 20 টাকা। যারা বান্দরবন প্রথম ঘুরতে আসেন তাদের জন্য এই চিম্বুক পাহাড়, ডাবল হ্যান্ড, নীলগিরি, নীলাচল, স্বর্ণ মন্দির, এগুলো একটা ভালো চয়েস। আর ফ্যামিলি নিয়ে আসলে আপনারা অত পাহাড় উঠতে পারবেন না, সেক্ষেত্রে মোটামুটি একটা সহজ ভ্রমণ হয়ে যাবে। আর যারা ট্রেকিং করবেন, একদম বান্দরবনের গহীনে যাবেন, তাদের জন্য আমার আরও কতগুলো ভিডিও আছে প্লেলিস্টে, যে বান্দরবনের প্লেলিস্টে যে দেখে নেবেন। শুরুতি হলো এই নীলকমল ক্যান্টিন, এখানে আপনারা চিকেন পোলাও পাবেন 125 টাকায়। নীলগিরি রিসোর্টের যাবতীয় খরচ ডেসক্রিপশনে দেওয়া থাকবে। পাহাড়ের উপরে এমন রাস্তা আর চারপাশে সবুজ, সত্যি অপূর্ব।
আপনারা যারা বান্দরবন আসেননি অবশ্যই একবার হলো বান্দরবন আসবেন। আপনারা বান্দরবন আসলে মোটামুটি 6-7 দিনের একটা লম্বা ট্যুর প্ল্যান নিয়ে আসবেন। যদি 2-1 দিনের জন্য আসেন তাহলে কম হলো 8-10 বার আসতে হবে বান্দরবনের সৌন্দর্যের কিছু অংশ দেখতে। আজকে প্রচণ্ড বাতাস, যারা ঝর্ণা ভালোবাসেন বা পাহাড়ের প্রকৃতির সৌন্দর্য দেখতে চান তারা অবশ্যই বর্ষার মৌসুমে বান্দরবন আসবেন। হেলিপ্যাড, এই হেলিপ্যাডের উপর থেকে একটা 360 ভিউ পাবেন, অসাধারণ একটা ভিউ পাবেন। এখানে ঘুরছি, চিম্বুক পাহাড় ঘুরছি, তারপরে নীলগিরি আসছি, এরপরে আমরা যাব আপনার হচ্ছে দেবতাখুম যাবে। বড় ট্যুর প্ল্যান, হ্যাঁ অনেক বড় ট্যুর প্্যান। আমরা গোপালগঞ্জ থেকে এসেছি। নীলগিরি হিল রিসোর্টটি সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 2400 ফুট উপরে আর এটি সেনাবাহিনী কর্তৃক পরিচালিত। নীলগিরি আসলে আপনাকে শুভ্র মেঘ অবশ্যই বিমোহিত করবে। আর নীলগিরিতে ছোট বড় 8টি কটেজ রয়েছে, আকাশ নীলা, ইনছায়া, মেঘদূত, মারুমা, নীলাঞ্জনা, ইখিয়াং, মারুইংপে, মরুইফং। আর এই রিসোর্টের ভাড়া 6-14 হাজার টাকা, কম বেশি হতে পারে।
আমি ডিসক্রিপশনে নীলগিরি হিল রিসোর্টের পেজের লিঙ্ক দিয়ে দিব, আপনারা ওখানে ওদের সাথে কন্ট্যাক্ট করে ডিটেলস জেনে নিতে পারবেন। এখানের কটেজ মোটামুটি সবগুলোই সুন্দর। নীলগিরি থেকে লাস্ট বাস হলো 5টায়, এখন বাজে 4:30, আর 30 মিনিট পরে বাস আসবে। অত্যধিক ভাড়া এইদিকে, যেহেতু আমার সাথে কেউ নাই, আমি একা, সেক্ষেত্রে বাচ্চারা অন্য কোনো উপায়ও নাই। কিন্তু এখান থেকে আপনার হলো থানচি ভাড়া নিবে এখন প্রায় 130 থেকে 150 টাকা, যেটা খুবই বেশি। এখান থেকে ভাড়া হওয়া উচিত 70 থেকে 80 টাকা। এটা শুধু এখানের পরিস্থিতি না, বাংলাদেশের সব জায়গায় একই অবস্থা। থানচি যে তারপরে ডিসিশন নেবো যে কোথায় যাওয়া যায়। আলিকদম যাবো, এটা মোটামুটি শিওর।
আর ওদিকে সাঙ্গু হয়ে সামনে আরো মুভ করবো কিনা সেটা পরে ডিসিশন নিব। আর নীলগিরির এই যাত্রী ছাউনির এখান দিয়ে পিছনে একটা অসাধারণ ভিউ পেয়ে যাবে, বাতাস ভালোই লাগতেছে। বান্দরবান সিরিজের চতুর্থ পর্ব আজকে এখানেই শেষ করতে হচ্ছে। পরবর্তী এপিসোডে থাকবে থানচি থেকে আলী কদম, আলীর গুহা সহ বেশ কিছু জায়গার ভিডিও থাকবে। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।